হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এন্টারটেইন বাংলার বর্তমানে জনপ্রিয় সিরিয়াল প্রেমের লোকচুরি, আর আজকে আপনাদেরকে জানাব প্রেমের লোকচুরি ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা সার্থক এর লাইফ স্টাইল সম্পর্কে, আর জানাব তার বাড়ি, গাড়ি, ইনকাম, গার্লফ্রেন্ডস ও জানা অজানা সকল গোপন তথ্য সম্পর্কে। প্রেমের লোকচুরি ধারাবাহিকটি হচ্ছে হিন্দি প্যার কি লুকাছুপি, এই ধারাবাহিকের বাংলা। প্রেমের লোকচুরি ধারাবাহিকটি হিন্দিতে যেমন জনপ্রিয়তা লাভ করেছে, তেমনি বাংলাতে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে প্রেমের লোকচুরি ধারাবাহিকটি। অসাধারণ গল্প, আর এই ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় তো খুবই অসাধারণ, তেমনি সার্থকের অভিনয় খুবই যশ। অভিনেতা সার্থক তার অভিনয় দিয়ে সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনেতা সার্থককে আমরা সার্থক নামেই চিনে থাকলেও তার আসল নাম রাহুল শর্মা। অভিনেতা রাহুল শর্মা বলিউডের খুবই জনপ্রিয় একজন সিরিয়াল অভিনেতা, তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সকল দর্শকদের। অভিনেতা রাহুল শর্মার জন্ম 25 নভেম্বর 1989 সালে এবং তার বর্তমান বয়স 34 বছর, এবং তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি এবং তার ওজন 72 কেজি, এবং তার জন্মস্থান দাউসা, রাজস্থান, তবে তিনি বর্তমানে মুম্বাই শহরে থাকেন, এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন MBA। এবং অভিনেতা রাহুল শর্মা বাস্তব জীবনে বিবাহিত এবং তার স্ত্রীর নাম নেহা শর্মা। তিনি 2022 সালে 22 জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেতা রাহুল শর্মা অভিনয় জগতের যাত্রা শুরু করেন 2011 সালে। অভিনেতা রাহুল শর্মার প্রথম সিরিয়াল কাহিনী চন্দ্রকান্তা, এই ধারাবাহিকে তিনি যুবরাজ এর চরিত্রে অভিনয় করেন। অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর তিনি ধারাবাহিকভাবে অভিনয় করে যান সিরিয়াল নাটকে। তবে অভিনেতা রাহুল শর্মা বেশ কয়েকটি সিরিয়ালে বেশ জনপ্রিয়তা লাভ করেন, তারই মধ্যে তিনি তেরি মেরি লাভ স্টোরি সিরিয়াল, এক গড় বানাউঙ্গা, রিস্তা আয়েশাবি, লাক্সমান রেখা, এই সকল জনপ্রিয় ধারাবাহিকে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে তিনি অভিনয় করে যাচ্ছেন নতুন এক সিরিয়ালে, এই ধারাবাহিকের নাম হচ্ছে কায়সা হাই জায় রিস্তা অঞ্জানা, এই ধারাবাহিকে অভিনয় করছেন। তাছাড়া তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অভিনেতা রাহুল শর্মা সিরিয়াল নাটকের প্রতি এপিসোডের জন্য 50 থেকে 80 হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া অভিনেতা বর্তমানে মুম্বাই শহরে থাকেন এবং তার বিলাসবহুল একটি বাড়ি রয়েছে এবং একটি BMW গাড়ি রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল অভিনেতা রাহুল শর্মার সংক্ষিপ্ত জীবনী। আর আপনাদের কাছে অভিনেতা রাহুল শর্মার অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিনোদন জগতের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।